নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেভিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তারিখগুলি ডায়েরিতে নোট করে নিন, 9, 10, 11 এবং 12। ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে 6টি রাশির। দুহাত ভরে অর্থ আসতে চলেছে এই 6 রাশির। এই 12টি রাশির মধ্যে আপনার যদি রাশি থাকে, আপনিও আগামী এই 9, 10 এবং 11, 12 এই 4 দিনের মধ্যে আপনিও হতে চলেছেন মহাকোটিপতি। অর্থাৎ এই সময় যা গ্রহের যা গোচর, নবপঞ্চম রাজযোগ শনি এবং শুক্রের, বুধ বৃহস্পতির আবার নবপঞ্চম রাজযোগ হচ্ছে, পাশাপাশি শনি বক্রি এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু বক্রি হচ্ছে 9 তারিখ থেকে। অর্থাৎ দুটি হেভিয়ার প্ল্যানেট বক্র অবস্থাতে আপনার থাকছে এবং 4 শুভ ফল পেতে চলেছে এই 6 রাশি এবং মা দুর্গার বিশেষ কৃপা পেতে চলেছে। আপনারা ডায়েরিতে নোট করে নিন এই তারিখগুলি। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ মহাদশা চলে, রাজযোগকারী মহাদশা চলে, তাহলে আপনিও এই সময়টাতে কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন। দেখুন, অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা, সমস্যা আমার প্রচুর। আমি বারবার বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, যোগাযোগ করুন। ভিডিও শুনছেন, প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আপনার বিজনেস ভালো চলছে না, ভালো চলছিল কিন্তু হঠাৎ ডাউনফল করে গেছে। আপনি মার্কেটিং অনলাইন ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেলস লাইনে যুক্ত ছিলেন, কাজের সুযোগগুলো ছিল, কাজের সুযোগ পাচ্ছেন না, অপরচুনিটি পাচ্ছেন না, প্রমোশন হচ্ছে না, প্রমোশনে বারবার বাধা হচ্ছে, কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে আপনার সমস্যা, অবশ্যই যোগাযোগ করুন। আপনার বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, বিবাহ হতে গিয়ে বাধা বা বৈবাহিক জীবনে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। আমি বারবার বলি, এবং প্রচুর ঋণে যারা পড়ে গেছেন, কর্মক্ষেত্রে শত্রুতা রয়েছে, অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন। আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। আমি চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করি, বারবার বলি, চ্যালেঞ্জ নিয়ে কাজ করব এবং যার হাত আমি ধরি তাকে কিন্তু টেনে তুলি। আমি সবারই কিন্তু হাত ধরি না, অনেকের ক্ষেত্রে প্রেডিকশন করে শুধু ছেড়ে দিই। যখন বলে যে কৌশিকদা এখান থেকে বার করে নিয়ে আসতেই হবে, যারা সারেন্ডার হয় কি না, আমি তাদের কিন্তু অবশ্যই হাত আমি ধরি। আপনার জন্মকুণ্ডলিতে খুব দোষ রয়েছে, অবশ্যই প্রতিকার প্রতিবিধানের দরকার রয়েছে। আপনারা আগে ব্যক্তিগত জন্মছককে দেখান। আমি যে এই 9, 10, 11, 12 এই 4টা দিনের তারিখগুলো বললাম না, এই সময়ের মধ্যে আপনাদের লটারি, অনলাইন ট্রেন্ডিং, ফাটকা, শেয়ার মার্কেট, ব্যবসা, এই জায়গা থেকে আপনারা কিন্তু প্রচুর লাভ পাবেন। ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হোটেল বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মেডিসিনের বিজনেস যারা করছেন এবং আপনারা ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই তারিখগুলো আপনারা কিন্তু বড় ধরনের অপরচুনিটিগুলো কিন্তু কাজের কিন্তু পাবেন। এই 9, 10, 11, 12 যারা অনলাইন সেলস এই জায়গাগুলো কাজ করছেন, অবশ্যই লাভ পাবেন। আমি 6টি রাশির নাম বলবো,
আপনারা ডায়েরিতে নোট করে নিন, লিখে রাখুন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে আপনার বিজনেস ক্ষেত্রে এবং ক্যারিয়ার ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের আসতে চলেছে এই 9, 10, 11, 12 মেষ রাশির ক্ষেত্রে, কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই তারিখগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের ক্যারিয়ার, আপনাদের বিজনেস, আপনাদের সম্পত্তিগত দিক থেকে বড় ধরনের লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ আসতে চলেছে এই তারিখগুলো। কুম্ভ রাশি ডায়েরিতে নোট করে নিন। আপনাদের অপরচুনিটির উপর অপরচুনিটি আসতে চলেছে। লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থলাভ, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ রাশি। বৃষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে বৃষ রাশি। বৃষ রাশি ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, আপনাদের বিজনেস, শেয়ার মার্কেট, বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশি আপনার মকর রাশি। মকর রাশি অর্থনৈতিক সমৃদ্ধি, ক্যারিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনাদের বড় কোনো হঠাৎ কোনো প্রাপ্তির যোগ এবং দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে এসেছে সেটা আপনাদের হয়ে যাবে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ হতে চলেছে। ধনুরাশির সম্পত্তি, শেয়ার মার্কেট ফাটকা, লটারি থেকে বড় ধরনের অর্থলাভ, অর্থ আটকে গেছিলো সেই অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশির কর্ম, ভাগ্য, ক্যারিয়ার এবং আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। একদম শেষ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সময় মহালাভ আপনাদের হতে চলেছে। বৃশ্চিক রাশি ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, আপনাদের লটারি ফাটকা থেকে বড় ধরনের লাভ, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পেতে চলেছেন। অর্থাৎ এই তারিখগুলো আপনারা অবশ্যই ডায়েরিতে নোট করে নিন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অবশ্যই আপনারা করবেন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, জন্মকুণ্ডলি বা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণ আপনাদের অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।